হ্যালো গাইস, তোমার সব কেমন আছে? আশা করি তোমরা সকলেই ভালো থাকবে। তুমি কাকু, তো চলো তোমাদেরকে আজকে এক নতুন ভিডিও দেখেছি বাবা পঞ্চানন বাবা বজরং বলির যে পাঁচটা মূর্তি, সেই পাঁচটা মূর্তি তোমাদের আজকে দেখাবো। চলো, তো আমি এখন যাচ্ছি, সাইকেল চড়ে যাচ্ছি এখন সেই মন্দিরে। এটা হচ্ছে কুলিয়া গ্রামের মন্দির। তো দেখতে পাচ্ছো বাবা বজরং বলির পঞ্চমুখী মূর্তি। এই মূর্তিটা হনুমান দেবের এই পঞ্চমুখী মূর্তি নীরূপ ধারণ করেছিলেন, আর হনুমান হচ্ছে শিবের অংশ, তাই তাকে পঞ্চানন তাকে বলা হয় বজরং বলি। তো মন্দিরটা খুব ছোটোর মধ্যে খুব সুন্দর। এই দান বক্স দেখতে পাচ্ছ, এখন মন্দিরটা বন্ধ। তো আমি ভিডিওটা তোমাদের জন্য শ্যুট করছি, তোমাদের সাপোর্ট ছাড়া ভিডিও আমি বানাতে পারতাম না। তোমরা সাপোর্ট করছি বলে ভিডিওটা আজকে বানাচ্ছি। ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর বন্ধু সকল ভালো থাকো, ধন্যবাদ।